বর্তমান জলবায়ু পরিবর্তন যোগ প্রদূষণ ও তাপমাত্রা বৃদ্ধি অস্বাভাবিক বর্ষা এবং বজ্রপাত বৃদ্ধি ঘটনা গুরুত্ব দিয়ে সম্বাদ পরিবার পক্ষর আরম্ভ হয়ে আন্দোলন পুনশ্চ পৃথিবী আনুকূল্যের কেন্দুঝর জেলা হরিচন্দনপুর ব্লক জঙ্গিরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঠারে তেলকোই নির্বাচন মন্ডলীর ক্লাইমেট পঞ্চায়েত অনুষ্ঠিত হয়ে যাই। এই বৈঠকরে স্থানীয় বিধায়ক ডাক্তার ফকির মোহন নায়ক মুখ্য অতিথি ভাবে যোগ দেওয়া বেড়ে স্থানীয় অঞ্চলর রোটারিয়ান সমাজসেবী বরিষ্ঠ নাগরিক ছাত্রছাত্রী ও পরিবেশবিদ মানে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনের কিপর সুধার অনাযাই পারিব এবং এদ্বারা হেউথিবা ক্ষয়ক্ষতি কিপর রোকাযাই পারিব সে সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলেন। তবে জলবায়ু পরিবর্তন প্রমুখ কারণ হচ্ছে পোড় চাষ পাইঁ জঙ্গল ধ্বংস। তেলকোই নির্বাচন মন্ডলীর অনেক পাহাড় পর্বত থিলে বি আবশ্যকীয় পরিমাণের বৃক্ষলতার অভাব যোগ এপরি সমস্যা দেখা যাচ্ছে বলে অতিথি মানে মতব্যক্ত করা সহ এই সংবেদনশীল বিপদকু কিপর জীব জগতর রক্ষা করা যাই পারিব তাহাকু নিয়ে আয়োজিত ক্লাইমেট পঞ্চায়েতরে বিস্তৃত আলোচনা করা যাইছে। পর্যাপ্ত পরিমাণর গছ লগাইবা সহ জন্মদিন ও বিবাহ বার্ষিকীরে কাম পরিবর্তে বৃক্ষ প্রদান পাই আলোচনা করা যাইছিলা। এই কার্যক্রমে যোগ দেইতবা বিশিষ্ট ব্যক্তি মানে জলবায়ু সন্তুলন উপরে মধ্য গুরুত্ব আরোপ করিথিলে। মু বি পরিবেশ উপরে তাঙ্কর এতে আর্টিকেল আসুচি প্রায় মু তাকু পড়ি পড়ি বর্তমান গোটে পরিবেশ এর পরিবর্তন আনিবা আন্দোলনরে সামিল হইছি। মোর পিলামানকু গোটিয়ে বার্তা রহিলা কি যদি পরিবেশ হেলা আমার গোটে পরিবার সদৃশ্য তেণুকরি পরিবারকু যেমতি আমি সুরক্ষা দেই চালিছে পরিবেশকু মধ্যে আমি সমস্তে সুরক্ষা দেই চালিবা। আমি শপথ বি নেইছু কি 10টা গছ লগাইবা। আপনমানকু বি অনুরোধ করছু কি আমি 10টা গছ লগাইবা পাই শপথ নেইছু আপনমানে বি লগান্তু। এই কার্যক্রমকু সম্বাদর জেলা প্রতিনিধি সুব্রত স্বাই হরিচন্দনপুর সম্বাদ এবং কনক নিউজ প্রতিনিধি শ্রীনিবাস পাইকরায় পরিচালনা করিবা সহ ক্লাইমেট পঞ্চায়েতর উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত ব্যক্তিগণকু অবগত করাইছিলে। তবে পরিবেশ সন্তুলন রক্ষা করিবা পাই অধিকরু অধিক জঙ্গল সৃষ্টি করিবা জরুরি হয়ে পড়িছি। কেন্দুঝর হেমন্ত মহারণাঙ্ক রিপোর্ট সূচনা টিভি।